বন্ধুরা, আজকের আবহাওয়ার পূর্বাভাসে, গুরুত্বপূর্ণ পূর্বাভাসে জানানো হয়েছে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে 10 জেলায়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া পরিস্থিতি কী সেটা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে চাপ দিন। এবার বিস্তারিত, দেশের 10 জেলার উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ শনিবার 24 সেপ্টেম্বর সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া সূত্রে জানা যায়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশ আবহাওয়া সূত্রে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী অক্টোবর পর্যন্ত এই মৌসুমী বায়ু অবস্থান করবে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী 28-29 তারিখ নাগাদ আরেকটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে মিরর অব বাংলাদেশ চ্যানেলটির সঙ্গেই থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।